আরেকবার আপনাকে স্পষ্ট করে বলতে চাই, এইসব ছোটো খাটো বিষয় নিয়ে কথা বলার সময় আমার হাতে নেই। আপনি কি বুঝতে পেরেছেন? দেখো রিয়া, হিসেবটা খুবই সোজা। আমি চাইলে তোমাকে রাতারাতি নায়িকা বানিয়ে দিতে পারি। ও মাই গড, টপ নায়িকা। তোমাকে শুধু একটু সময় দিতে হবে আমাকে। ওকে, তাহলে আমরা আজকে রাতে পার্টিতে যাচ্ছি। ডান, কি খাবে? স্যান্ডউইচ? হ্যালো, হ্যালো, হ্যালো নায়িকা, আজকে শুটিং ছিল? কার? ওয়েট ওয়েট ওয়েট, আমি বলছি, নালাইক খান, রাইট? নো, আমি তাকে নালায়েকই বলবো। ওই গাধার বাচ্চা একটা প্রোডাকশন বয় ছিল, ওকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু হবে না। তবে তোকে দিয়ে হয়তো কিছুটা হতো, কিন্তু না, আর হবে না। কারণ একসময় তুই আমার কাছে অনেক বড় বিষয় ছিলে, আর এখন আমার কাছে ছোট্ট বিষয় তুই। ছোট্ট? হ্যাঁ হ্যাঁ, সরি। নো, সরি, একটা সাসপেন্স থাকুক। দ্যাট বেকুব। ম্যাডাম, লাঞ্চ টাইম, আপনার ভাত দেই? ভাত খাবো? প্রশ্নই আসে না, আমি দুপুরে ভাত খাই না। তোমার ডিরেক্টরকে বলো আমার জন্য দুইটা স্যান্ডউইচ নিয়ে আসতে, আমি স্যান্ডউইচ খাবো। বস, জিনিস এখন হাতে। স্যান্ডউইচ, তোমার পছন্দের খাবার, টেক ইট। আমার খিদে নেই। খিদে নেই? খিদে, খিদে, এই তোরা, খিদে না থাকলেও অনেক সময় অনেক কিছুই খেয়ে থাকিস, প্রয়োজনে অথবা লোভে পড়ে। হেই, আমি কিছু বলতে চাচ্ছিলাম। সময় নেই, খেয়ে নাও। আমি অনেক দূরে চলে যাব,
আমার ভিসা করা হয়ে গেছে, কলকাতায় টুকটাক কাজও করতে পারবো। আমরা অনেক দূরে চলে যাব। আমরা আমরা এই আমরা এই আমরাতেই সমস্যা। তবে এই ছোট্ট সমস্যা ভালোই তো চলছিল, প্রতিদিন কাজ, দিনের পর দিন শুটিং, শুটিং শেষে রাতভর ফুর্তি, তারপরও তোর খায়েশ মেটেনি। ওই যে এই ছোট্ট জিনিসের প্রতি লোভ তোদেরকে বেশ আমল করে দেয়। আমি তো আপনার সব চাহিদা পূরণ করেছি। এমন কোন কথা ছিল? এমন কোন কথা ছিল? শুয়োরের বাচ্চাগুলো, আবদার মেটানো তোর কাজ। এই আবদার মেটানোই তোর কাজ। বিনিময়ে তোকে আমি বড় বড় ডিরেক্টরের কাজ দিয়েছি, বড় বড় ক্যারেক্টার দিয়েছি। এই তুই কি জানিস, তোর চেয়েও বেশি বেশি যোগ্যতা থাকার পরেও অনেক ছেলে মেয়েরা এই সামান্য একটু ক্যারেক্টার পায় না। হ্যাঁ, পায় না। অথচ তুই ফুর্তির বিনিময়ে, শরীরের বিনিময়ে বড় বড় ক্যারেক্টার পেয়েছিস। ব্যাস, খেল খতম। তোর তো ওখানেই খতম হওয়ার কথা ছিল। নো প্রবলেম, এখানেই খতম করব। টিঙ্কু, এই টিঙ্কু, ওই নায়িকা এখন আমার বন্ধুর কাছে সমস্যা। টিঙ্কু, কাজটা যেন ঠিকঠাক হয়। ওর একটা হাড়ও যেন দুনিয়ার আলো না দেখে।
হ্যালো টিঙ্কু ভাই, কেমন আছেন? এই তো বাবুকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ, আজকে ওর প্রথম দিন, দোয়া করবেন আমাদের জন্য। আজকে রাতের কলকাতার বাসই হবে আপনার এদেশের শেষ যাত্রা। স্যান্ডউইচের আরেক পাশ চায়। আপনার সাথে আবার দেখা হোক।